ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েল আক্রমণের পর 3 লাখের বেশি রিজার্ভ ফোর্সের সদস্যকে দায়িত্ব পালনের জন্য ডেকেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা সাম্প্রতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এসব রিজার্ভ ফোর্সের সদস্যদের মধ্যে আছেন শিক্ষক, প্রযুক্তি নিয়ে কাজ করেন এমন কর্মী, স্টার্ট আপ উদ্যোক্তা, কৃষক, আইনজীবী, ডাক্তার, নার্স, পর্যটন ও কারখানার কর্মী। ফলে দেশটির কর্মক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে অর্থনীতিতে ব্যাপকভাবে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে। এই ক্ষতিটা নির্ভর করবে কতদিন পর্যন্ত রিজার্ভ ফোর্স হিসেবে এই চাকরিজীবীরা কাজের বাইরে থাকেন তার উপর। এছাড়া পর্যটনেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের রপ্তানির প্রধান উৎস রাসায়নিক খাত। ডেড সি অঞ্চল থেকে এই শিল্পের কাঁচামাল সংগ্রহ করা হয়, যার উপর নির্ভর করে সার ও বেশ কিছু রাসায়নিক খাত। কিন্তু যুদ্ধের কারণে গাজা থেকে মাত্র 20 কিলোমিটার উত্তরে আশদোদ বন্দর থেকে কাঁচামাল সংগ্রহে সমস্যা সৃষ্টি হয়েছে। এই ঘটনা এতটাই প্রভাব ফেলেছে যে ওয়াল স্ট্রিট ইসরায়েলের বেশ কয়েকটি সারের স্টকের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে, যার ফলে হামাসের হামলার পর ট্রেন্ডিংয়ের প্রথম দিনে প্রায় 7% দর বেড়ে যেতে দেখা গেছে। ইসরায়েলের সাথে হামাসের সংঘর্ষে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। এয়ারলাইন্স, ব্যাংক, আইটি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের হোম অফিস করার নির্দেশনা দিয়েছে। বেশ কয়েকটি এশীয়, ইউরোপীয় ও মার্কিন এয়ারলাইন্স তেল আবিবের সাথে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে। ক্রুজ অপারেটর রয়্যাল ক্যারিবিয়ান, কার্নিভাল ও নরওয়েজিয়ান ক্রুজ লাইন ভ্রমণসূচি পরিবর্তন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক শেভরনকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় দেশের উত্তর উপকূলে তামার প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বন্ধ করার নির্দেশ দিয়েছে। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান চেস, মর্গান স্ট্যানলির অন্তত 200 কর্মীকে বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। ব্যাংক অফ আমেরিকা তেল আবিব অফিস বন্ধ করে দিয়েছে। ভারতীয় ধনগুবের গৌতম আদানি পরিচালিত আদানি পোর্টসও উত্তর ইসরায়েলের হাইফা বন্দর এখনও কাজ করছে। গ্লোবাল ডেলিভারি ফার্ম ফেডেক্স তাদের পরিষেবা স্থগিত করেছে। ইউপিএস সাময়িকভাবে দেশের মধ্যে এবং বাইরে ফ্লাইট স্থগিত করেছে। পোশাকের জায়ান্ট H&M সাময়িকভাবে ইসরায়েলের সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে। জারা ব্র্যান্ডের খুচরা বিক্রেতা ইন্ডিটেক্স সাময়িকভাবে ইসরায়েলের 84টি দোকান বন্ধ করে দিয়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলি অ্যান্ড কং জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে এই অঞ্চলে রোগীদের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মাইক্রোসফট, আলফাবেট, অ্যাপল, ওরাকল, ইন্টেলের মতো প্রতিষ্ঠানেরও ইসরায়েলে বিনিয়োগ রয়েছে। যদিও এদের কেউই এখনও নিরাপত্তাজনিত কারণে মুখ খোলেনি, নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাইটেক ব্যবস্থাপক জানিয়েছেন আপাতত তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর রিসার্চ, ডেভেলপমেন্ট ও উৎপাদন কারখানা থাকায় এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে এসব পণ্যের দামে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।